আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন সবাই আল্লাহ দরবারে আমরা সবাই দোয়া করি যাতে সবাই সুস্থ থাকতে পারি আজকে অল্প কিছু সবজি তুলব ছাদে আসলাম সবাই আহ মুরগি পোলাও এগুলো খাবে আর আমি আমার জন্য সবজি তুলতে আসলাম আমি একটু মাছ মাংস একটু মাংস জিনিসটা কম খাই যার কারণে একটু সবজি তুলতে আসলাম আজকে অল্প একটু সবজি তুলে নিবো আমার ঝিঙে গাছটা একদম শেষের দিকে গাছটা কেটে ফেলতে হবে তো আজকে লাস্ট ঝিঙে তুললাম চারটে ঝিঙে পালা পাইলাম সেগুলো তুলে নিলাম আর কিছু অপরিচিত ফুল নিলাম চা খাবো সেজন্য একদম ফ্রেশ সবজি এগুলো বেশ বড় হয়েছে একটা মাত্র গাছ উঠেছে নিচ থেকেই উঠেছে আমার বরবটি গাছটা পানির অভাবে শুকিয়ে গিয়েছিল আমি ভিডিওতে শেয়ার করেছিলাম সেই ড্রামেই একটা গাছ উঠেছে সেই একটা গাছে কতগুলো বরবটি হয়ে আছে বরবটিগুলো আজকে তুলে নিব এগুলো খাওয়ার সময় হয়ে গিয়েছে আর এক দুদিন থাকলে এগুলো পেকে যাবে যার কারণে আজকে একটু সবুজ সবুজ থাকতে তুলে নিচ্ছি বরবটি তোলার সময় দেখা যাচ্ছে ওই বটাতে হয়তো বা আরো ছোট বরবটি থাকে বরবটি তোলার সময় একটু বরবটির অংশ কেটে তুললে তাহলে দেখা যাচ্ছে বাকি বরবটি গুলো বড় হতে সুবিধা হয় অনেক সময় এই বটাতে আবার বরবটি ধরে সেজন্য একটু যত্ন সহকারে তোলা ভালো আজকে এই কটাই তুলে নিলাম বেশি একটা লাগবে না আজকে খুব আহ সুন্দর সুন্দর কিছু সবজি একদম অল্প অল্প তুলবো আজকে তো বরবটি তুললাম ঝিঙ্গা তুললাম এখন কিছু ঢেঁড়স তুলে নিব সবজি অল্প আজকে সবজিগুলো অল্প খুব তবে খুব মজার ফ্রেশ এবং খুব মজার সবজিগুলো আমার সবই পছন্দের সবজি এগুলো সব তো ঢ্যাঁড়স তুলে নিচ্ছি আজকে এগুলোই তুলবো আর বেশি কিছু তুলব না লাল বীজ আছে আমার কাছে অনেকগুলো কারো যদি প্রয়োজন হয় তাহলে এসে নিয়ে যেতে পারেন আমি তো কুরিয়ার করতে পারি না যার কারণে অনেকের জন্য অনেক সবজি বীজ দিব বলেও কিন্তু কুরিয়ার করতে পারিনি সেজন্য লজ্জিত যদি কেউ এসে নিতে পারেন ঢাকা উত্তরা থেকে তাহলে কিন্তু অনেকগুলো সবজির বীজ দেওয়া যাবে সামনে টমেটো আসছে টমেটোর বীজও নিতে পারেন চাইলে সাত আট রকমের টমেটোর বীজ আছে আমার কাছে তারপরে লম্বা চাপে কোপাই মরিচের বীজও আছে আপনারা চাইলে সে নিতে পারেন তারপর সবকিছু তো নিলাম এখন লেবু না হলে তো চলে না গাছের একদম ফ্রেশ টাটকা দুটো লেবু নিব আজকে বেশি নেব না প্রতিদিনটা প্রতিদিন তুলে খেতে মজা সেজন্য আজকে দুটো তুলে নিলাম তো আজকে সবজি এ পর্যন্ত তুলে নিচ্ছি তুলে নিয়ে নিলাম এখন বাসায় চলে যাচ্ছি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ